আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকেই এসএসসি 2023 সালের ফলাফল কিভাবে জানতে জানা যায় বা দেখা যায় সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছো। যেহেতু 28 তারিখে এসএসসি 2023 ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে, সো আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইট থেকে রেজাল্টটা দেখতে পাই। দুইটা পদ্ধতি দেখা যাবে, এক হচ্ছে মেসেজের মাধ্যমে, আরেকটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে প্রথম দেখি, দুইটা ওয়েবসাইট আছে। প্রথমে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট ভিডি, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট ভিডি। এটাতে ক্লিক করবা, করার পরে এই ইন্টারফেসটা আসবে। এটা আসার পরে ফার্স্টেই দেখো লেখা আছে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট। যেহেতু তোমরা এসএসসি পরীক্ষা দিবে তাহলে এটাই ক্লিক করতে হবে। তারপর হচ্ছে ইয়ার, ইয়ার কত সালে পরীক্ষা দিচ্ছ, এটা হচ্ছে 2023 সালে পরীক্ষার্থী সেই হিসেবে 2023 দিবা। তারপর হচ্ছে বোর্ড, যেই বোর্ডে তুমি অংশগ্রহণ করতেছ সেই বোর্ডটা এখানে দিবা। সো মনে করো ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড দিবা। এরপর হচ্ছে যে যে কোনো একটা রোল নাম্বার দিবে, সাপোজ আমি একটা রোল নাম্বার দিই, রেজিস্ট্রেশন নাম্বার দিবা, মনে করো যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবা। দেওয়ার পর মানে তোমার যে কোনো রেজিস্ট্রেশন বলতে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, তোমার রোল দিবা, দেখো তোমার রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন কার্ডের মধ্যেই পাবা। এরপর দেখো 5 এর সাথে যোগ করলে কত হয়, 5 এর সাথে যোগ করলে 12 হয়, এটা ক্লিক করবে, দেন সাবমিট দিবে, দেন তোমাদের রেজাল্ট চলে আসবে। তো এই মুহূর্তে তো রেজাল্ট পাবলিশ হয়নি, এই জন্য আমি আর দিচ্ছি না, এটা ক্লিক করলে হয়ে যাবে। সো এইটা হচ্ছে একটা পদ্ধতি। আর এ মার্কশিটটা কীভাবে দেখবা, তো মার্কশিট দেখার জন্য হচ্ছে আরেকটা ওয়েবসাইট, সেটার মাধ্যমে তুমি মার্কশিট দেখতে পাবে। সেটা হচ্ছে এই যে দেখো এখানে আমি লেখা আছে ই বোর্ড রেজাল্টস ডট কম, এটাতে যদি তুমি ক্লিক করো তাহলে হচ্ছে যে এই রেজাল্ট মানে ওয়েবসাইটটা চলে আসবে। প্রথমে হচ্ছে এক্সামিনেশন দিবে, এখানে দেখতে পাচ্ছ এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, এটা দিবে ক্লিক করবে। তারপর ইয়ার হচ্ছে 2023, বোর্ড কোনটা, সাপোজ তুমি ঢাকা বোর্ড হলে ঢাকা দিবা। এরপরে ইনসুজ ওয়ান, কোন ধরনের রেজাল্ট সেটা দিবা। তুমি যদি ইন্ডিভিজুয়াল নিজের রেজাল্ট বের করতে চাও তাহলে ইন্ডিভিজুয়াল ক্লিক করবা। করার পরে যে রোল নাম্বার লিখবা, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিবা। এরপরে দেখো সিকিউরিটি কি আছে, এই সিকিউরিটি কিটা এখান থেকে দেখে দেখে লিখবে। তো এখানে লেখা আছে 8081, এটা ক্লিক করে এই নিচে যে গেট রেজাল্ট আছে এটা ক্লিক করবা। দেন তোমার রেজাল্ট মার্কশিট, কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছো, এমসিকিউতে কত পেয়েছো, সব বিস্তারিত দেখতে পারো। এবার মনে হয়েছে যে তুমি এই তোমার ফুল স্কুলের রেজাল্ট দেখতে চাচ্ছ, তাহলে কী করবা দেখো, তাহলে জাস্ট এই যে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা আছে এইটারে চেঞ্জ করে এখানে ইনস্টিটিউশন দিবা, ইনস্টিটিউশন রেজাল্ট। তো ইনস্টিটিউশন রেজাল্ট হলে একটা অপশন আসবে ইন নাম্বার, এই ইন নাম্বারটা কীভাবে তুমি পাবা সেটা দেখো। ইন নাম্বার পাওয়ার জন্য হচ্ছে তুমি গুগলে গিয়ে সার্চ লিখো তোমার স্কুলের নাম, তারপর লিখবে ইন নাম্বার, তাহলে চলে আসবে যে ইন নাম্বার অফ মণিপুর হাই স্কুল, মণিপুর উচ্চ বিদ্যালয়। দেন দেখবে ইন নাম্বার চলে আসবে, সেটা ক্লিক করলে তুমি তোমার পুরো স্কুলের রেজাল্ট পেয়ে যাবে। এবার কারো যদি মন চায় যে সে পুরো জেলার রেজাল্ট দেখতে চাচ্ছ, তাহলে ডিস্ট্রিক্টে ক্লিক করবা, কোন ডিস্ট্রিক্ট সেটাই ক্লিক করবা। সাপোজ মনে করো তুমি চাঁদপুর জেলার দিতে চাচ্ছ, তাহলে এখান থেকে চাঁদপুর ক্লিক করবা। আজকে তো শো করতেছে না 2023 সালের, এই জন্য এটা এখনও আসতেছে না, বাট 2022-এরটা আমরা ক্লিক করলে দেখো এখানে মনে করো আমি যদি এই যে ঢাকা 12 ক্লিক করি তাহলে ঢাকা 12 এটা চলে আসবে। সেভাবে তুমি চাইলে ডিস্ট্রিক্ট রেজাল্ট, ইনস্টিটিউশন অ্যানালাইটিক্স করতে পারবা, বোর্ড অ্যানালাইটিক্স, পুরো বোর্ডের রেজাল্টও তুমি দেখতে পারবা। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে তুমি সাধারণত রেজাল্ট বের করা হয়, ব্যবহার করতে পারবে। এখন কারো যদি এই ওয়েবসাইটের লিঙ্কে যেতে সমস্যা হয়, তাহলে সহজ পদ্ধতি হচ্ছে আমাদের ইংলিশ অ্যাপসের অ্যাপ এবং ওয়েবসাইটের মধ্যে দুইটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। যাদের কাছে অ্যাপ আছে আপডেট ভার্সনটা প্লে স্টোরে কি ইংলিশ অ্যাপস থেকে সার্চ দিলে তোমরা পেয়ে যাবা, ওইখান থেকে আপডেটেড যে আমাদের অ্যাপটা আছে সেই অ্যাপটা ডাউনলোড করবে। সেখানে গেলে অথবা ওয়েবসাইট ইংলিশ অ্যাপস পিজি ডট কম, এখানে গেলেই দেখবে যে প্রথমেই আসবে অ্যাপের মধ্যে গেলেই সুবিধা, প্রথমেই দেখবে নিচের দিকে নামলেই দেখবা লেখা আছে এসএসসি রেজাল্ট 2023, সেটাতে ক্লিক করবা। করার পরে এই স্টার্ট লার্নিং এ ক্লিক করলে এখানে দেখো এসএসসি রেজাল্ট 2023, দুইটা লিঙ্কে দিয়ে দিয়েছি এসএসসি রেজাল্ট লিঙ্ক। প্রথমটা হচ্ছে প্রথম লিঙ্কে চলে যাবে, আর মার্কশিট চেক করতে হলে দ্বিতীয় লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে দ্বিতীয় লিঙ্ক চলে আসবে। এবারে এসএসসি এসএমএস এর মাধ্যমে ফলাফল চেক করার পদ্ধতি কি, তুমি যদি মোবাইলে, যেমন ওই দিন অনেক বেশি লোড থাকবে সব কিছু, সো মোবাইলে দেওয়াটাই বেটার, কারণ মোবাইলে আগেই চলে আসবে এসএমএস। তো এটা সিস্টেম হচ্ছে এসএমএস দেওয়ার পদ্ধতি, এখানে আমি লিখে দিছি। তারপরে দেখো অ্যাপ এর মধ্যে আছে, এটা গেলেই তোমরা পাবা, মানে এসএসসি লিখবা মেসেজ অপশনে গিয়ে, তারপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটা বর্ণ লিখবা, তারপর স্পেস দিয়ে তোমার পরীক্ষার বছর লিখবা,
তারপর রোল নাম্বার লিখতে হবে, রোল নাম্বার লিখে তারপর হচ্ছে পরীক্ষার বছর, এরপরে 16342 তে পাঠিয়ে দিতে হবে। এক্সাম্পল দেওয়া আছে যেমন এসএসসি বোর্ডের প্রথম তিনটে মানে ডিএচএ, ঢাকা বোর্ডের প্রথম হচ্ছে ডিএসি, এরপরে হচ্ছে রোল নাম্বার লিখতে হবে, তারপর 2023 সালে পরীক্ষা, 2023 লিখতে হবে। এটা পাঠিয়ে দিব 16342, 10টার দিকে পাঠিয়ে দিলে আশা করি সাথে সাথে পেয়ে, মানে প্রকাশ হওয়ার পরেই তুমি পেয়ে যাবে, 11টার মধ্যেই পেয়ে যাবে। তো এই পদ্ধতি অবলম্বন করতে পারো, বিস্তারিত দেখার জন্য তো দুইটা লিঙ্ক আমি দিয়ে দিছি, সেই দুইটা লিঙ্ক তোমরা ফলো করতে পারো। এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের, আমি দেখাই দিলাম অনেকে প্রশ্ন করছো, তো আশা করি তোমরা সবাই এই তোমাদের প্রত্যেকের ভালো ফলাফল প্রত্যাশা করি। ইংলিশ অ্যাপস তোমাদের সাথে সেই ক্লাস 8 থেকে আছে, এখনও আছে ইনশাল্লাহ, আগামী এসএসসি পরীক্ষা পর্যন্ত বা অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমাদের সাথে থাকবে, তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদের ভালো ফলাফল আমি বরাবরই কামনা করি, তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, ইনশাল্লাহ সামনের দিকেও চেষ্টা থাকবে। আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেয়, আমাদের এইচএসসি 25 বেসের জন্য ইংলিশ এবং বাংলা কোর্স শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে, তোমরা চাইলে ভর্তি হইতে পারবে। এইচএসসি ইংলিশ ফার্স্ট পাওয়ার, ইংলিশ সেকেন্ড, বাংলা সেকেন্ড, তিনটা সাবজেক্টের উপর আমাদের কোর্স শুরু হবে। এই তিনটে সাবজেক্টে আমি তিনটা সাইকেল করাবো, এর মধ্যে প্রথম সাইকেল 1 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসে টোটাল 50টা ক্লাস, 20টা পরীক্ষা, 20টা লেকচার শিট হবে। কী কী পড়ানো হবে অ্যাপসের মধ্যে বা ওয়েবসাইটে দেওয়া আছে, দেখো ইংলিশ সেকেন্ড পেপারে 4টা 6টা টপিক, ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 4টা উইথ ক্লোজ, তারপর হচ্ছে গ্র্যাপস অ্যান্ড সার্টস, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা বানানের নিয়ম, উচ্চারণ নিয়ম, পারিভাষিক শব্দ, সারাংশ, ভাব সম্প্রসারণ, এগুলো মোট করানো হবে। তো আমি ক্লাস নিব আ.স.ম, আমাকে তোমরা সবাই চিনো। কোর্সের ফি হচ্ছে 1500 টাকা, 3 মাসের কোর্স ফি হচ্ছে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা দিয়ে তোমরা ফুল কোর্স করতে পারো। এবং তোমরা যারা আমাকে চিনো, আমি অনেক দিন ধরেই পড়াচ্ছি অনলাইনে, 3 বছরের মতো পড়াচ্ছি, আর অফলাইন মিলে 7 বছরের বেশি পড়াচ্ছি, তো আমার সেই এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাবো ইনশাল্লাহ। সপ্তাহে হচ্ছে যে টোটাল 4টা ক্লাস হবে, টাইম টেবিল দেওয়া আছে, তোমরা যারা ভর্তি হইতে চাও অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকে খুব ইজিলি ভর্তি হয়ে যেতে পারবে। সো তোমাদের সবার জন্য শুভকামনা, ভর্তি মানে রেজাল্টের পরে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও, প্লাস তোমরা পছন্দের কলেজে ভর্তি হয়ে, সেই সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো, কোন গ্রুপ নিবা বা কেউ চেঞ্জ করতে চাইলে সে কীভাবে করবা, কোন কলেজে পড়তে পারো, এই বিষয়গুলো নিয়ে পড়বে সে আলোচনা, কোনো বিষয় জানতে চাইলে সেটা কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।